আফনান 9 AM এর বক্স দেখতে পাচ্ছেন আপনারা, 9 PM এর মতোই সিমিলার ডিজাইন, এবং যে ডোরাকাটা ভাইবগুলো দেওয়া আছে সেটা কিন্তু আমরা টম ফোর্ড ব্ল্যাক অর্কিড পারফিউম বা অডি পারফিউম ভার্সনে পেয়ে থাকি। সাইডে সেরকম কোনো ডিজাইন নাই, উপরে দিকে হচ্ছে আফনান লিখা থাকে, ফ্রন্ট সাইডে 9 AM এবং কত ML সেই ইনফরমেশন দেওয়া থাকে, বটম সাইডে হচ্ছে বারকোড এবং ব্যাচ কোড ইনফরমেশন পাবেন এবং মেড ইন কোন জায়গার সেই ইনফরমেশনটা পাবেন, এটা হচ্ছে মেড ইন UAE। ব্যাক সাইডে হচ্ছে আপনারা ইনগ্রেডিয়েন্টস পাবেন এবং এটার মেয়াদ দিনের তারিখটাও আপনারা পেয়ে যাবেন। আফনান 9 AM এর বটলটি দেখতে এরকম, 9 PM এর মতোই, জাস্ট এখানে 9 AM এবং এখানে ফ্রন্টে হোয়াইট টেক্সচার ইউজ করা হয়েছে। এখানে বক্সে যেরকম দেখেছেন সিমিলার ডিজাইন ফলো করা হয়েছে, আফনান লিখা থাকে ওকে এবং 100 ML লিখা থাকে। ক্যাপটা কিন্তু গোল্ডেনের এবং প্রচুর হেভি ক্যাপ, এই ক্যাপটা কিন্তু এই ফুল বটলের হার নিতে সক্ষম। অ্যাটোমাইজারটা খুবই দারুণ অ্যাটোমাইজার, চমৎকার মিস্ট বের হয়ে যায়। বটম সাইডে হচ্ছে স্টিকারের মধ্যে মেড ইন কোন জায়গার সেই ইনফরমেশনটা দেওয়া থাকে। ট্রান্সপারেন্ট বটল, নজল দেখা যাবে, জুস দেখা যাবে, গোল্ডেন টাইপের ক্যাপ এবং অ্যাটোমাইজার ইউজ করা হয়েছে। ওভারঅল ডিজাইন ভেরি গুড লুকিং, সুন্দর দেখতে বটলটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি bpab.com.bd পক্ষ থেকে। আমি এক্লাস তুইন জুয়েল, বাই পারফিউম বাংলাদেশ .com এর প্রতিষ্ঠাতা, আর আজকে আমি এসেছি আমাদের কর্পোরেট হাউসের এই শোরুম থেকে। আমাদের আরো কয়েকটি শোরুম আছে, সবগুলো শোরুমের অ্যাড্রেস কিন্তু আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আজকে আমি যে পারফিউমটা রিভিউ করব সেই পারফিউমটা হচ্ছে আফনান 9 AM। আফনান 9 PM নিয়ে আমি কিন্তু অলরেডি একটা রিভিউ করেছি, যারা দেখেননি তাদেরকে দেখার অনুরোধ করছি। আর আজকে আমি এই আফনান 9 AM এর সরাসরি বক্স ওপেনিংটা আপনাদেরকে দেখিয়ে নিতে চাই। এই যে দেখতে পাচ্ছেন আফনান 9 AM এর ফুল সেলোফেন করা বক্স আমার হাতে, আমি এটাকে খুলে ফেলছি আপনাদের জন্য, কারণ এই পারফিউমটা আমরা রিভিউ করব। আচ্ছা, ফার্স্ট স্টেপটা আমি দেখতে পাচ্ছি যে স্টিকার দেয়া আছে প্রাইস ট্যাগ, সো আমি এটা না করে আমি তার পিছনে যেটা স্টিকার নাই সেটা আমি খুলে দেই। আফনান 9 AM খুবই অদ্ভুত টাইপের একটা পারফিউম আমার কাছে মনে হয়েছে, তো এই ব্যাপারে আমি আপনাদেরকে শেয়ার করব একটু পরেই। এই যে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন আফনান 9 AM এর বটল, এবং 9 PM এর মতোই দেখতে, বাট এটা হচ্ছে 9 AM। ডিজাইন কিন্তু একই রকম রেখেছে, বাট এটা 9 AM। এই ফ্রন্ট পার্টে কিন্তু আমরা হোয়াইট টেক্সচার দেখতে পাচ্ছি। যাই হোক, চলুন আমরা অ্যাটোমাইজারটাকে টেস্ট করে দেখি যে ওরা কি রকম অ্যাটোমাইজার ইউজ করেছে। দারুণ, চমৎকার অ্যাটোমাইজার, অ্যাটোমাইজার নিয়ে আমার কোনো অবজেকশন নাই, ওয়ার্ল্ড ক্লাস অ্যাটোমাইজার বলা যেতে পারে এটাকে। কোনো জ্যামি ভাইব নাই, কোনো হার্ড প্রেস করতে হবে না আপনাকে, খুব ইজিলি অ্যাপ্লাই করে দিবেন, বাট জুস লেভেলটা আমার মনে হয় কন্ট্রোল করা যায় না। আপনি একবার প্রেস করলে সরাসরি ভাবে মিস্টটা বের হয়ে যাবে। ডিওর সফাস অথবা শ্যানেল, এই পারফিউম গুলোতে কিন্তু অ্যাটোমাইজার আপনি কন্ট্রোল করতে পারবেন, বাট এটাতে কন্ট্রোল করা যাবে না। চলুন আমরা প্রথমে টপ নোটস, মিডল নোটস এন্ড বেস নোটস নিয়ে আলোচনা করে নিই। আফনান 9 AM এর টপ নোটস আছে ম্যান্ডারিন, কারামাম, পিঙ্ক পেপার। মিডল নোটসে আছে ল্যাভেন্ডার, অরেঞ্জ ব্লসম, রোজ এন্ড গ্রিন অ্যাপল। বেস নোটসে আছে সিডার উড, মস, প্যাচুলি এন্ড মাস্ক। এই ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে হচ্ছে আফনান 9 AM এই পারফিউমটা তৈরি করা হয়েছে, এবং ক্যাপটা অনেক হেভি, ক্যাপটা কিন্তু এই বটলটি ভার নিতে সক্ষম, বাট আপনারা ক্যাপ ধরে কোনো সময় কোনো পারফিউমের বটল বের করতে যাবেন না, কারণ এক্সপেন্সিভ পারফিউমের বেলায় যদি হাত ফসকে মাটিতে পড়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে এবং আপনার টাকাটা জলে চলে যাবে। সো এই পারফিউমটা আসলে কেমন, এইটা সামার এন্ড স্প্রিং টাইপের পারফিউম, এটার স্মেল থেকে বোঝা যায়, কিন্তু এই পারফিউমটার DNA কমন, বা আমরা যে অনেক নাম করা ডিজাইনার বা নিশ ক্যাটাগরি পারফিউম গুলোর DNA আমাদের নাকে অভ্যস্ত সেরকম কোন পারফিউম না। যেমন আমরা ধরেন সামার টাইমে ডিওর সাভাস আমরা অভ্যস্ত, অ্যাকোয়াটিক পারফিউম অভ্যস্ত, অথবা ব্লু ডি শ্যানেল এর লাইন আপ গুলোর সাথে আমরা পরিচিত, অথবা যদি বাজেট ফ্রেন্ডলি পারফিউম গুলোর কথা বলি নটিকা ভয়াস অথবা ডেভিড বেকহাম ক্লাসিক ব্লু, অ্যান্টনি ভ্যান্ডারস ব্লু সিলেকশন, আলফ্রেড ডানহেল এর ডিজায়ার ব্লু, অ্যাকোয়া এসেঞ্জালি ব্লু, তো ওই টাইপের DNA কিন্তু এটা থেকে আপনারা পাবেন না। কিরকম DNA পাবেন, কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের একটা DNA। এটাতে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে শীতকালের ইনগ্রেডিয়েন্টস আছে এটার মধ্যে, মানে সামার ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু আছে এটার মধ্যে, যেমন কার্ডামন, পিঙ্ক পেপার, এগুলো হচ্ছে শীতকালের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আবার একই সাথে ব্যবহার করা হয়েছে সামারের সিট্রাস, আবার ব্যবহার করা হয়েছে ম্যান্ডারিন, আবার দেখেন রোজ ব্যবহার করা হয়েছে, ফ্লোরাল একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে, আবার মাস্কও ব্যবহার করা হয়েছে। সো
It's a complex scenario, but overall আপনার আমার যেহেতু এই স্মেলটা পরিচিত না, সো অনেকের কাছে এই পারফিউমটা ভালো নাও লাগতে পারে। সেই দিক থেকে যদি বিবেচনা করেন, এটা ব্লাইন্ড বয় ওয়ার্দি টাইপের কোনো পারফিউম না। আর এই পারফিউমটা থেকে সাধারণত টপ নোটসটা যখন চলে যায়, মিডল নোটসটা যখন হিট করে, তখন কাইন্ড অফ ফেমিনিন ভাইব দেয়। আই মিন ফেমিনিন ইজ মোর প্রমিনেন্ট দ্যান ম্যাসকুলিন, সো আমার মনে হয় যারা লেডি আছেন তারা এই পারফিউমটা বেশি ব্যবহার করে থাকবেন ম্যানদের তুলনায়। আরেকটা জিনিস হচ্ছে এই পারফিউমটা সামার এবং স্প্রিং টাইম হলেও যেহেতু এটার মধ্যে কিছু উইন্টার ইনগ্রেডিয়েন্টস আছে, আপনারা চাইলে শীতের সময় মানে আমাদের দেশে যে শীতটা 20-22 বা 17 এই মানে টেম্পারেচারে কিন্তু আপনারা এই পারফিউমটা ব্যবহার করতে পারেন। এই পারফিউমটা সেফ চয়েস। ধরেন আপনার পারফিউমে অনেক কালেকশন আছে, আপনি হঠাৎ করে কোথাও যাচ্ছেন, আপনি দ্রুত ডিসিশন নিতে পারছেন না কোন পারফিউমটা আপনার অ্যাপ্লাই করা দরকার, দেন আপনি 9AM-টা কিন্তু ব্যবহার করতে পারেন। ইন অফেন্সিভ পারফিউম আপনি এটা যদি 3-4 বার অ্যাপ্লাই করেন বা 10 বার অ্যাপ্লাই করেন, এটা আশেপাশের মানুষদেরকে ডিস্টার্ব ফিল করবে না, অ্যাগ্রেসিভ টাইপের কোনো পারফিউম না। মডারেট প্রজেকশন দেয়, প্রথম 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত আপনারা ভালো প্রজেকশন পাবেন, তারপর আস্তে আস্তে এটা স্কিন স্যান্ড হওয়া শুরু করবে, বাট এটা লঞ্জিভিটি 6 ঘন্টা পর্যন্ত লাস্টিং করে থাকে। এবং এইটাকে অনেকেই বলেন MFK এর একটা পারফিউমের মতো, যেহেতু আমি ওই পারফিউমটা নিজে এখনো পর্যন্ত টেস্ট করতে পারিনি, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে কতটুকু সাদৃশ্য সেই পারফিউমের সাথে আছে। ভালো ব্যাপার হচ্ছে যারা এই পারফিউমটার ব্যাপারে বিন্দুমাত্র কোনো আইডিয়া নাই, তারা আমাদের কাছ থেকে কিন্তু ডিকেন্ট পারচেস করে দেখতে পারেন, 5, 10, 20 বা 30 ml পর্যন্ত ডিকেন্ট আপনারা পারচেস করে দেন, ব্যবহার করে যদি ভালো লাগে ফুল বোতল নিতে পারেন। এবং এইটা সাধারণত মহিলারাই বেশি ব্যবহার করবেন, আমি আগেই বলেছি ম্যানদের তুলনায়, সো এটা ভার্সেটাইল কোনো পারফিউম না, এটা পার্টি টাইপ কোনো পারফিউম না, এটা মানে সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, মানে আপনি কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছেন হয়তো অ্যাপ্লাই করতে পারবেন, বাট ওসো টাইপের এক পারফর্ম করবে, অত ভালো পারফরমেন্স দিবে না, কারণ পার্টি ওয়্যারের জন্য আমাদের কিন্তু অনেক ভালো ভালো পারফিউম অলরেডি আছে। এবং এটা অফিস ওয়্যারের জন্য ভালো হতে পারে, যে কোনো ক্যাজুয়াল ওকেশনের জন্য ভালো হতে পারে, বাট যদি কোনো স্পেশাল ইভেন্ট থাকে, ডেট টাইম হয়, তাহলে এটাকে অ্যাভয়েড করে অন্যান্য যে পারফিউমগুলো আছে তা আপনারা চেক করে দেখতে পারেন। আর এই পারফিউমটা ফুল বোতল কিন্তু আমরা সেল করছি, আমাদের ওয়েবসাইট bpib.com.bd-তে যে ফুল বোতল অর্ডার করতে পারেন, আর আমাদেরকে ফোন করেও কিন্তু অর্ডার করতে পারেন 01511-66442 অথবা 01519-66442 নাম্বারে। সো যেহেতু এইটা ব্লাইন্ড বয় ওয়ার্দি টাইপের পারফিউম না এবং আপনারা সব জায়গায় এটা ব্যবহার করতে পারবেন না, ভার্সেটাইল কোনো পারফিউম না, আমার মতে ডিকেন্ট ইজ দ্য বেস্ট অপশন, আগে ডিকেন্ট পারচেজ করেন দেন ফুল বোতল পারচেজ করে দেখতে পারেন। আর এটার একটা ভালো দিক হচ্ছে এটার ডিএনএটা কমপ্লিটলি ডিফারেন্ট সামার বা স্প্রিং পারফিউম গুলোর তুলনায়, সো আপনি অ্যাপ্লাই করে গেলে হয়তো কেউ আপনাকে কিউরিয়াসিটির বসে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন পারফিউম অ্যাপ্লাই করেছেন, দ্যাটস ইট। তো আমাদের এই পারফিউমের রিভিউ যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনে ক্লিক করে নিন, যাতে আমাদের নেক্সট এর ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা আজকে বিদায় নিচ্ছি, সালাম আলাইকুম।